নমস্কার বন্ধুরা, আমরা সিদ্ধুর্গ অটোমোবাইলসের পক্ষ থেকে যেমন আমরা প্রত্যেক দিন আপনার সামনে চলে আসি, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা সম্পূর্ণ আমরা বাংলায় করছি আজকে, কারণ কি আমাদের সামনে আজকে আসাম থেকে আমাদের দু বন্ধু। এনার সাথে আমাদের প্রচুর ভালো সম্পর্ক, বিগত দু বছর ধরে ওনার সাথে কথা হচ্ছে, পরে সে সমস্ত কথাতে আসছি। তো আমরা সিদ্ধুর্গ অটোমোবাইলসের পক্ষ থেকে প্রত্যেক দিন আপনাদের সামনে চলে আসি, আর প্রত্যেক দিন আপনাদের সামনে নতুন নতুন তথ্য, নতুন নতুন মেশিনারি ব্যাপার নিয়ে আলাপ আলোচনা, আপনাদের যারা প্রবলেমে পড়ে আছেন তাদের আমরা সাহায্য সহযোগিতা এগুলো তো করেই থাকি। তো বন্ধুরা, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনের ঘন্টি বাজাতে ভুলবেন না, কারণ কি প্রচুর ইনফরমেশন আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন। আর প্রত্যেক দিন আমরা কিন্তু আপনাদের সামনে চলে আসে, প্রত্যেক দিন আমরা কিন্তু আপনাদের এই সমস্যার সমাধানগুলো করে থাকি। তো দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল, আর আপনারা যদি মনে করেন বাড়িতে বসে মেশিন নিতে চান, তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যে কোনো সময় আপনারা কিন্তু কল করে নিতে পারবেন, আর আমাদের হেল্পলাইন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। কারণ কি আমরা মনে করি এই ব্যবসার সাথে যারা জড়িয়ে আছেন তাতে কাস্টমার হতে পারেন বা ডিস্ট্রিবিউটর হতে পারেন, প্রত্যেকে কিন্তু আমাদের সাথে জড়িয়ে আছেন আমরা এটা মনে করি। কারণ কি এই ব্যবসায় আমাদের প্রচুর লাইবিলিটিস আছে, আমরা মনে করি এই ব্যবসায় যারা যারা জড়িয়ে আছেন তাদের প্রত্যেকের কিন্তু ভালো ভালো ইনফরমেশন থাকা দরকার আছে, প্রত্যেকের কিন্তু আপনাদের এই মেশিন সংক্রান্ত বিষয় নিয়ে জানার দরকার আছে। তো আজকে আমরা এরকম একটা ব্যাপার নিয়ে চলে এসেছি, আপনারা দেখছেন আমাদের সামনে দুই বন্ধু বসে আছেন, আমি চলুন আলাপ করে নিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে এসেছেন? আমি তো আসাম থেকে এসেছি, আসাম আমার মানে বিশ্বনাথ জেলা কুমলিয়া আমার ঘর। তো দাদা আপনি কাইন্ডলি একটু যদি আসামিয়া ভাষায় আমাদের প্রচুর আসামিয়া প্রচুর কাস্টমার নিচ্ছে, আমাদের কিছু ফোন আগে যেমন আসাম থেকে ভদ্রলোক কল করেছিলেন, তো প্রচুর আমাদের আসামিয়া বন্ধুরা থাকেন যারা চিন্তা ভাবনা করছেন যে আমরা কিভাবে নিজেদের পায়ে দাঁড়াবো বা কিভাবে আমরা ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো বা কিভাবে আমরা একদম সেফটি জোনে থেকে পরে আমরা ব্যবসা করতে পারবো। তো যদি একটু আসামি ভাষায় বলেন, কারণ কি অনেকদিন ধরে কথা হচ্ছে, আপনি সিদ্ধুর্গ অটোমোবাইলস এখন বসে আছেন, আপনি এসেছেন অনেকদিন পরে, আপনি দেখছেন নিজের চোখে দেখে যাচ্ছেন, আপনি মেশিন নিয়ে যাচ্ছেন এখান থেকে, আপনার অনুভূতিগুলো যদি একটু আসামি ভাষায় আমাদের আসামিয়া বন্ধুদের জন্য যদি একটু শেয়ার করে নেন, একটু বলুন। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা তো এসেছি, আমরা ধরুন আজকে 6 দিন হয়ে গেল, আমি তো আমার এই ভাতিজা মেশিনটা নিয়েছে, তো মানে মোর ভতিজা মুক্তার হোসেন, আমি বিশ্বনাথ ডিস্ট্রিক্টর হয় অসমৰ, তো ইয়াত খুব ভাল, খুব ধুনীয়া, মানুহবোৰো বহুত ধুনীয়া, ব্যৱহাৰ পাতি খুব ভাল, আৰু মেচিনবোৰ চাইছোঁ কোৱালিটিবোৰ বহুত ভাল। তো আপোনালোকে কোনোবাই ল'ব বিচাৰিছিলে ডাইৰেক্টলি আপোনালোকে আহিব পাৰে, ইয়াত কথা পাতিব, কোনো দালাল চক্ৰত নপৰিলে ভাল, ডাইৰেক্টলি নিজে আহি ইয়াতে কথা পাতি আপোনালোকে মেচিন ল'ব পাৰিব। আমি আহিছোঁ চাইছোঁ খুব ধুনীয়া দুৰ্গা অটোমোবাইল, ইয়াতে আপুনি যদি অসমৰ পৰা আহে ডাইৰেক্ট আপুনি গুৱাহাটীৰ পৰা ট্ৰেইন ধৰিলে আপুনি খড়গপুৰ বুলি কয়, হাৱৰা পোৱাৰ আগতে খড়গপুৰ আপুনি নামিব পাৰে, খড়গপুৰৰ পৰা আকৌ আপুনি ইন্দ্ৰবিল বুলি ষ্টেচন এটা আছে, ইন্দ্ৰবিলত নামি আপুনি ইন্দ্ৰবিলৰ কাষতেই হয় এই কোম্পানীটো, খুব ভাল, খুব ধুনীয়া, মেচিনবোৰৰ কোৱালিটিও খুব ধুনীয়া, আৰু ৰেটো কম ৰেটতে পাব, ইমান আপোনাৰ কষ্টও নহয়, ইয়াৰ পৰা ডাইৰেক্টলি আপুনি মেচিনটো অৰ্ডাৰ কৰিলে এডভান্স কৰি গ'লে ডাইৰেক্ট মেচিনটো আপোনাৰ হোম ডেলিভাৰী আপোনাৰ নিজৰ ঘৰত পাব, তো খুব ভাল, আমি ইয়াত আহি খুব ভাল পাইছোঁ। তো দাদাকো বহুত বহুত ধন্যবাদ দিছোঁ, তো মানে ইমানখিনিয়ে, যদি ল'ব বিচাৰে আপোনালোকে ডাইৰেক্টলি ইয়াত আহি কথা পাতিব, বহুত মানুহ এনেকুৱা আছে মানে দালাল চক্ৰত পৰে, পইচা পাতি লোকচান হয় আৰু তাৰ বিনিময়ত কোম্পানীৰ বদনাম হয়, তো এনেকুৱা নকৰিব, যদি কোনোবাই এই বিজনেছটো আৰম্ভ কৰিব বিচাৰিছে, ভাল উপাৰ্জন কৰিব বিচাৰিছে, তেনেহ'লে ডাইৰেক্টলি আপোনালোকে কোম্পানীত আহি যাব, কোম্পানীৰ এইটো ভিডিঅ'ৰ তলতে চাগে কোম্পানীৰ এড্ৰেছটো দিয়া থাকিব, মোবাইল নম্বৰো আছে। আমি ইউটিউব চেনেলৰ যোগেদি দাদাক লগ পাইছিলোঁ, আজি প্ৰায় 1-1.5 বছৰৰ পৰা দাদাৰ লগত আমাৰ কথা হৈ আছিলে, যিহেতু আমাৰ ফাইনেন্সিয়েল প্ৰব্লেম আছিল অলপ, সেইটো কাৰণে আমি অলপ লেট হ'ল আমাৰ, চ' দাদা খুব ভাল, আমি যোগাযোগ কৰিছোঁ, দাদা নিজে আমাক গৈ আগুৱাই আনিছে ষ্টেচনৰ পৰা, খুব ভাল, ব্যৱহাৰ পাতি খুব ভাল, কোনো ধৰণৰ চিন্তা কৰিব নালাগে, ডাইৰেক্টলি আপোনালোকে আহি ইয়াতে আহি আপোনালোকে মেচিন চাই কিনে ইয়াতে আপোনালোকে চব ফেচিলিটিবোৰ পাব, খুব ভাল ফেচিলিটি আছে।
তো দাদা যেমনটা বলছিলেন, আমি অসমীয়া ভাষাটা অতটা বুঝি না, কিন্তু দাদা যেমনটা বললেন আমি এইটুকু সারমর্ম বুঝলাম যে আপনারা যদি আসতে চান এখানে, আপনারা আসাম থেকে যদি আসেন খড়গপুরে এসে নামবেন, খড়গপুর থেকে ট্রেন পাবেন, আপনি সোজা আদ্রা জাংশনের জন্য টিকিট কাটবেন, সমস্ত ডিটেলস আমরা বলে দেবো, নিচে দেওয়া নাম্বারে আপনারা যে কোনো সময় কল করে নিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে সঠিক গুণমানের মেশিন দরকার, আপনার একদম পারফেক্ট মেশিন দরকার, অবশ্যই সিদ্ধগড় অটোমোবাইলের সাথে যোগাযোগ করবেন, আমরা বাড়িতে বসে আপনাদেরকে মেশিন ডেলিভারি দিয়ে থাকি। কারণ কি আমরা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করি না, যেমনটা মুক্তার ভাই আমার বসে আছেন এখানে, দাদা আমাদের সামনে বসে আছেন। তো আপনারা যদি মনে করেন সঠিক গুণগত মানের মেশিন দরকার, আপনারা পারফেক্টলি আপনি মেশিনটাকে অনেকদিন ধরে নিয়ে যেতে চান, অবশ্যই সিদ্ধুর অটোমোবাইলসে আসবেন। আর যদি নাও আসতে চান, আপনি যদি মনে করেন আপনার ডিস্টেন্স অনেকটা দূরে হয়ে যাচ্ছে, আমরা কিন্তু মেশিন আপনার বাড়িতে পৌঁছে দিয়ে থাকি। আর প্রত্যেক দিনের মতো কিন্তু আমরা প্রত্যেক দিন আপনাদের সামনে বসে থাকি, আর প্রত্যেক দিন আপনাদের সাহায্য সহযোগিতা করে থাকি। তো দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।